Başta bir ayette Allah bolchen "Vama sahibukum bimajnun." Ebon tomade shathi pagol non. Rasul sallallahu alaihi wasallam ke uddeshyo kore ebare ayatti er age amra dekhechi je tar kache kibhabe Allah er pokkho theke ekjon shoktishali sommanito ফেরেশতার মাধ্যমে আল্লাহর কোরআনের কথাগুলো এসেছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো না, অথবা জিব্রাইল আলাইহিস সালামেরও নিজের বানানো না, এগুলো এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তারপরে আল্লাহ সুবহান তাআলা বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সাহিব মানে কি? সাহিব মানে হচ্ছে সঙ্গী, সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় দেখেছেন, তাদেরকে আমরা সাহাবা বলে থাকি, এবং এই সাহাবা মানে অর্থ হচ্ছে সঙ্গী। সো আল্লাহ সুবহান তাআলা এখানে বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, যে তোমাদের সঙ্গী। তোমাদের সঙ্গী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বোঝানো হচ্ছে। এখন রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সুবহান তাআলা প্রথমে বলেছেন যে যেই মেসেজটা আসছে, যে রিভেলিউশন বা নবুয়তের কথাগুলো আসছে, সেগুলো আসার ব্যাপারে যে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না, সেই মেসেজের ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না, তেমনিভাবে যার কাছে আসছে তার ব্যাপারেও তোমাদের কোনো সন্দেহ থাকা উচিত না। সো বিলিভারদেরকে এখানে বলা হচ্ছে যে তোমাদের যে সঙ্গী, সো এখানে তাদেরকে একটা সুযোগ আসলে দেওয়া হচ্ছে যে তোমরা যাকে ছোটকাল থেকে দেখে এসেছো, যার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা রয়েছে, যার চরিত্র সম্পর্কে, যার পুরো ব্যক্তি জীবন হচ্ছে তোমাদের চোখের সামনে রয়েছে, সেই সঙ্গীর কথা এখানে বলা হচ্ছে যে সে কিছুতেই মাজনুন না। মাজনুন মানে হচ্ছে ইনসেন বা পাগল। তো এখানে সেই সঙ্গী তাকেই বলা হয় যার সাথে হচ্ছে কিছুটা সময় বা একত্রে থাকা হয়, তাকেই সঙ্গী বলা হয়। এবং বলা হচ্ছে তোমাদের সঙ্গী সে কিছুতেই পাগল না, যেটা তারা সবচেয়ে খুব ভালো করে জানতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের চোখের সামনে বেড়ে উঠতে দেখেছে। তারাই তাকে আল আমিন নাম দিয়েছে, তারাই তাকে আল সাদিক নাম দিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তোমাদের সঙ্গী বলতে যে জিনিসটার উপরে ফোকাস করছেন, যে তিনি হচ্ছেন এমন একজন যে তোমাদের মধ্য থেকেই বড় হয়েছে, বেড়ে উঠেছে, তোমরা তাকে জানো, তিনি কোথায় থাকেন, কিভাবে থাকেন, কী ধরনের কাজ করেন, কোন ধরনের কথা বলেন, কার সাথে কী ধরনের ব্যবহার করে থাকেন, সমস্ত কিছু তোমরা ক্লোজলি অবজার্ভ করছো এতদিন ধরে, তোমাদের চোখের সামনেই সমস্ত কিছু ঘটছে। এবং এটা শুধুমাত্র যে একদিন দুই দিন, যেমন সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা সবার সাথে খুব ভালো ব্যবহার করতে পারি, কিন্তু যাদের সাথে আমার কন্টিনিউয়াস উঠা বসা বছরের পর বছর ধরে, তারা জানবে যে আমার কী দুর্বলতাগুলো রয়েছে বা আমার কি স্ট্রেংথ রয়েছে। সো সাহিবুকুম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে অল্প সময় ধরে ছিল না, কিছু সময়ের জন্য শুধু তারা তাকে দেখছে না, বরং ফ্রম বিগিনিং টু আপ টু দ্যাট পয়েন্ট তার সমস্ত কিছু তাদের নলেজের মধ্যে রয়েছে এবং তারা এত ভালো করে তাকে জানেন। সো তারা যখন কোনো কথা বলছে, যেই কথাটা হচ্ছে এতদিন যা কিছু দেখে এসেছে তার সম্পূর্ণ বিপরীত, তখন বোঝা যায় যে তাদের নিজেদেরই আসলে তাদের মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে, আমরা জানি যে আমরা যখন কারো কাছে সাথে কথা বলতে যাই, তখন যখন কোনোভাবেই যুক্তিতে পারে না, তখন তার সাথে ব্যাড অ্যাটিচিউড করে, রাগ করে, অথবা তাকে খারাপ নামে ডেকে তাকে কোনোভাবে দমানোর চেষ্টা করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি যে আরবের কাফেররা তারা ঠিক এই কাজটাই করেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে, তাকে পাগল বলেছে, তাকে গণক বলেছে, কবি বলেছে, বলেছে যে সে জিনদের দ্বারা প্রভাবিত হয়েছে। তো সুবহানাল্লাহ, যে এই যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর উত্তর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তো তোমাদের মাঝেরই একজন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কিভাবে তাকে এখন বিশ্বাস করো না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে মেনশন করা হয়েছে তাদের সঙ্গী হিসাবে, এবং এর মাধ্যমে মক্কার মানুষজনকে রিয়েলাইজ করতে বলা হচ্ছে যে তিনি তোমাদের কাছে কোনো আগন্তুক ব্যক্তি না, যে তার সম্পর্কে তোমরা যা কিছু বলবে, তিনি তোমাদের বংশের, তোমাদের গোত্রের, তোমাদের নিজেদের সন্তান। সো তোমরা তাকে অন্য যে কারো চেয়ে খুব ভালোভাবে জানো, এবং তোমরা যখন তাকে একজন পাগল বলো বা মস্তিষ্ক বিকৃত লোক বলো, তখন এটা আসলে তোমাদের সমস্যাকেই বেশি প্রকট করে দেখাচ্ছে। সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের সঙ্গী পদভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি। তার মানে হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সঙ্গী হিসাবে উল্লেখ করে আল্লাহ বলছেন যে তিনি যা কিছু করছেন সেটা ভুল পথে যাওয়ার জন্য করছেন না, কারণ তার ব্যক্তিত্ব সে জিনিসের সাক্ষ্য দেয় না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবং তিনি নিজের প্রবৃত্তির তাড়নায়ও কোনো কথা বলেন না। তাহলে যে মানুষ এরকম, যার বিপদগামী হওয়ার সম্ভাবনা নেই, যিনি তার নফসের তাগিদে নিজেকে এস্টাবলিশ করার জন্য কোনো কথা বলবেন, এরকমও তোমরা বিশ্বাস করো না, তাহলে তোমরা তাকে কিভাবে মাজনুন বলো? মাজনুন শব্দের অর্থ হচ্ছে, আমরা মাজনুনকে পাগল বলে থাকি, সো এটা এসেছে জিম এবং নুন এই তিনটা এই রুট লেটার থেকে। সো জান্না শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া এবং তার উপরে আরোহণ করা। জিম নুন নুন, সো নুনের উপরে যখন তাশদীদ হয় তখন এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া এবং এটার উপর আরোহণ করা। তার মানে হচ্ছে এটাকে পুরাই এটাকে নিজের আয়ত্তে বা নিজের কভার করে ফেলা। সেখান থেকে আমরা জিন শব্দটার সাথে পরিচিত। জিন মানে কি? জিন মানে হচ্ছে যে জিনিসটা কাভার্ড হয়ে আছে আমাদের নর্মাল ভিশন থেকে, যে কারণে আমরা আমাদের চোখ দিয়ে জিনকে দেখতে পাই না। আর সেখান থেকে জান্না শব্দটি এসেছে। জান্না মানে বেহেস্ত আমরা সবাই জানি, কিন্তু আসলে জান্না শব্দটা দিয়ে কি বোঝানো হয়? জান্না শব্দের অর্থ হচ্ছে বাগান। এবং বাগানটা কীরকম? এই বাগানটা হচ্ছে এত সবুজ যে এটার যে মাটিটা কভার্ড হয়ে আছে, কারণ এর উপরে অনেক গাছ এবং গাছ দিয়ে সবুজে এমনভাবে আবৃত হয়ে আছে যে এই মাটি, এই বাগানের মাটি দেখা যায় না। সো এখানে মাজনুন শব্দ দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সে মাজনুন শব্দের অর্থ হচ্ছে টু কভার সামথিং, যে তার যে আকল সে আকলটা কভার হয়ে আছে, তখন তাকে মাজনুন বলা হচ্ছে। তাহলে এই এখান থেকে আমরা দেখি যে মাজনুন শব্দের অর্থ হচ্ছে কারো ইন্টালেক্ট যখন কভার্ড হয়ে যায়, ইন্টালেক্ট যখন প্রকাশিত হয় না, কাজে পরিণত হয় না, তখন তাকে মাজনুন বলে। এবং কেউ যদি জিন দ্বারা পজেসড হয়, জিন কাউকে কি বলে এটাকে বশীকরণ করে, তখন সেটাকে হচ্ছে তাকে মাজনুন বলা হয়ে থাকে। এই জিম নুন থেকে আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে জেনিন। জেনিন শব্দের অর্থ হচ্ছে মায়ের ওম বা মায়ের গর্ভ, কারণ সেটা হচ্ছে বিভিন্ন কভার দিয়ে ঢেকে রাখা হয় বাচ্চাকে। সো আমরা জানি যে মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে সে কতগুলো লেয়ার দিয়ে প্রোটেক্টেড থাকে। সো সেখান থেকে মাজনুন শব্দটা এসেছে। সো এখানে একটা অর্থ হচ্ছে যার ইন্টালেক্ট অথবা আকল বা যার বুদ্ধি হচ্ছে কভার হয়ে গিয়েছে, তা সেটার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে সে ইনসেন্ট, তার হচ্ছে নর্মাল চিন্তা ভাবনা করার ক্ষমতা নাই। তো এখানে বলা হচ্ছে যে তোমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টালেক্ট নিয়ে, তার আকল নিয়ে কথা বলো, যখন তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কী করো? তার কাছে গিয়েছে সমাধানের জন্য। আমরা জানি যে তারা যখন ডিসিশন নিতে পারে না হজরত আসওয়াদ নিয়ে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা সবাই খুশি হয়ে উঠেছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাদের সবার আস্থা ছিল যে তিনি যেই ডিসিশন দিবেন সেটাই সবচেয়ে সুন্দর হবে। তাহলে একজন মানুষের সম্পর্কে তোমাদের কিছুদিন আগেই, এই 40 বছর পর্যন্ত তোমরা যেখানে তার সম্পর্কে এত উচ্চ ধারণা রাখতে, আজকে 40 বছর পরে একটা
রিভিলিউশন আসার পরে সে টোটালি চেঞ্জ হয়ে গেল কিভাবে এবং কিভাবে তাকে তোমরা মাজনুন বলছো। তো আমরা এরকম দেখি যে একজন মানুষ সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রয়েছে, কিন্তু যখনই তার সাথে আমার কোনো কারণে মতের অমিল হচ্ছে তখনই তার ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের অপপ্রচার করতে থাকি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে আমরা দেখেছি। এবং এটা নর্মাল যে তারা হচ্ছে তাকে স্বাভাবিকভাবে তার বিরোধিতা করতে না পেরে বা তার আদর্শের কাছে পরাজিত হয়ে তখন তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও আমরা দেখি যে এরকম মাজনুন বলা হয়েছে। আরেকটা অর্থ যেটা আমরা বললাম সেটা হচ্ছে জিন দিয়ে পজেসড হওয়া, জিনে আক্রান্ত হওয়ার মাধ্যমে। এবং তখন কি হচ্ছে যে সে নিজের থেকে চিন্তাভাবনা করছে না, জিন তাকে ইন্সপায়ার্ড করছে, জিন তাকে গাইড করছে এবং তার মাধ্যমে জিন কথা বলছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই ফেরেশতা আসছে তিনি হচ্ছেন একজন শক্তিমান এবং সম্মানিত ফেরেশতা, তিনি যার কাছে আসেন তাকে কোনো জিন প্রভাবিত করতে পারে না। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেন্ড করছেন নিজে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে থেকে কখনোই কিছু বলেন নাই নিজের ডিফেন্ডে। বিভিন্ন স্কলারগণ বলেছেন যে এখানে যে কথা যার কথা বলা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সো এরপরে আমরা দেখি যে এরপরে যে আয়াত সেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দেওয়ার পরে যে তিনি মজনুন না, তিনি পাগল না, বরং তার বুদ্ধি এবং যেই ক্ষমতা রয়েছে, চিন্তা শক্তি রয়েছে বা ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বই প্রমাণ করে তিনি যা দেখেছেন তা সত্যি। এবং তিনি কি দেখেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যে রাআহু শব্দটি এখানে বলা হয়েছে, রাআহু মানে হচ্ছে রাআ মানে হচ্ছে দেখা, তো তিনি দেখেছেন তাকে, তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নিজের চর্মচক্ষু দিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন, তিনি কল্পনা করেন নাই বা হ্যালুসিনেশনে ভুগেন নাই যে তিনি আন্দাজ থেকে একটা কথা বলে দেওয়া হচ্ছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ডিফেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ সরাসরি তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি নিজের চোখে দেখেছেন এবং সেখানে কোনো ধরনের অন্ধকারে দৃষ্টিভ্রম হওয়ার কোনো সুযোগ ছিল না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মন মগজেও কোনো পরিবর্তন হয় নাই। সো ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, উফুক শব্দটার অর্থ হচ্ছে কর্নার, এবং এখানে উফুক শব্দটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুযোগ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিব্রাইল আলাইহিস সালামকে দেখার জন্য, সে ঘটনা যদি আমরা দেখি সেখানে দেখব যে আকাশ এবং পৃথিবীর মধ্যে বিস্তৃত হয়ে একটা পুরো এরিয়া ধরে, একটা কর্নার ধরে জিব্রাইল আলাইহিস সালামের অবস্থান ছিল এবং সেই ক্লিয়ার ভিশন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে দেখেছিলেন এবং এর মাধ্যমে কাফুররা যে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরচুন টেলারের কাছ থেকে অথবা গণক হয়েছেন, মাইন্ড রিড করছেন, সে কারণে তিনি এ ধরনের কথাগুলো বলছেন, সেটাকে ডিনাই করা হচ্ছে। এ ব্যাপারে আমরা দেখি বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা এসেছে যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ওয়ার্ডসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে এটা জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, আমি শুধু দুইবার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে সৃষ্টি করেছেন সেভাবে দেখেছি এবং আমি তাকে দেখেছি আসমান থেকে নেমে আসার জন্য, পৃথিবীতে নেমে এসেছেন আসমান থেকে, সেটা আমি দেখতে পেরেছি। এবং আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ভার্সগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তখন তিনি বলেছেন যে এটা জিব্রাইল আলাইহিস সালাম এবং তিনি আমার কাছে সাধারণত মানুষের চেহারা নিয়ে আসতেন, কিন্তু এই অকেশনে তিনি রিয়েল ফর্মে এসেছিলেন এবং এটা হচ্ছে আকাশের একটা কর্নার পুরো ভরাট করে দিয়েছিল। সো এটা
আমরা জানি যে জিব্রাইল আলাইহিস সালামকে 600 পাখা বিশিষ্ট তিনি দেখেছিলেন, এরকম বিশাল আকৃতির তিনি দেখতে পেয়েছিলেন, যেটা আরেকটা বর্ণনায় এসেছে যে যখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে তার অরিজিনাল ফর্মে দেখেছেন, তার 600টা পাখা ছিল এবং প্রত্যেকটাই হচ্ছে এক একটা কর্নার ভর্তি করেছিল, এবং সেই পাখাগুলোর মধ্যে অনেক কালারের মুক্ত বসানো ছিল, পার্ল এবং রুবি বসানো ছিল, যেগুলো তার পাখা থেকে ঝরে ঝরে পড়ছিল। তো সুবহানাল্লাহ, এত গর্জিয়াস, এত বিশাল এবং বিরাট একটা আকৃতির নিয়ে জিব্রাইল আলাইহিসসালামকে তার অরিজিনাল আকৃতিতে তিনি দেখতে পেয়েছিলেন। এ ব্যাপারে আমরা দেখি কোরআনে সুরা নাজমে বর্ণনা করা হয়েছে, যেই বর্ণনার ঘটনার কথা এখানে বলা হয়েছে সেটা কোরআনে এসেছে এভাবে যে তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেস্তা, জুমিরাতিন ফাস্তাওয়া, যিনি সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। তাহলে এখানেও আমরা দেখতে পাই আল্লাহ বলেই দিচ্ছেন যে জিব্রাইল আলাইহিস সালামকে তিনি নিজ আকৃতিতে দেখেছেন, কোথায়, ঊর্ধ্ব দিগন্তে, অতপর নিকটবর্তী হলো ও ঝুলে গেল। সো আকাশ থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন এবং সেখানে ঝুলে থাকলেন বা নিচে নেমে আসলেন। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম, তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন। তাহলে এখান থেকেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় সূরা নাজমেও সেম ঘটনায় বর্ণনা করেছেন যে তিনি কীভাবে জিব্রাইল আলাইহিসসালামকে দেখেছিলেন। সূরা নাজমের 13-16 নম্বর আয়াতে তিনি আবার বলছেন যে আবার যখন তিনি দেখেছিলেন সেই ব্যাপারটা, যে নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, ইন্দাহা জান্নাতুল মাআ। আমরা এখানে দেখেছি এর আগে বলা হয়েছে যে তিনি আরশে মাকিনের কাছে আছেন, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়া তার দ্বারা আচ্ছন্ন ছিল। সো এটা বলা হয়েছে পরবর্তীতে যখন ইসরাল মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন তখনকার কথা এখানে এসেছে। সো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা এত উচ্চ যে তিনি নিজে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিফেন্ড করেছেন এবং তার জন্য তিনি সুস্পষ্ট যুক্তি এবং বক্তব্য এখানে পেশ করেছেন।